আজকে আমরা পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি তাই তার জীবন নিয়ে বিস্তৃত কিছু বলার নেই তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়া সাকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর অতি অল্প বয়স থেকে রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন তারপর সাহিত্যের প্রায় সমস্ত শাখায় কবিতা গান গল্প উপন্যাস নাটক প্রবন্ধ প্রত্যেকটিতেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি তার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফ আরিংসের জন্য নোবেল পুরস্কার পান এবং উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান এর থেকে বেশি কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই তার জীবনী পড়ো আমরা চলে যাব তার কবিতায় আজকে আমরা যে কবিতাটি পড়ছি আগেই বলেছি তার নাম রূপনারায়ণের কুলে এই কবিতাটি কবির শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া জীবনের একেবারে শেষ দিকে তিনি এই কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন এই কাব্যগ্রন্থের কোনো কবিতারই তিনি নিজে নাম রেখে যাননি পরে যখন কবিতাগুলোকে সংকলিত করা হয় তখন কবিতাগুলোর যে প্রথম লাইন সেই লাইন থেকেই নামকরণ করা হয় যথার্থী এই কবিতাটিরও প্রথম লাইনের থেকেই কবিতাটির নামকরণ করা হয় রূপনারায়ণের কুলে কবিতাটির নামের যে ব্যঞ্জনা এবং কবিতার যে বিষয়বস্তু ভাব সেগুলো আমরা পড়তে পড়তেই বোঝার চেষ্টা করব রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণ একটি নদীর নাম সেই নদীর কুলে উনি বলছেন আমি জেগে উঠিলাম আসলে নদী হলো জীবনের প্রতীক প্রবহমান জীবনের প্রতীক এবং এই যে রূপনারায়ণ নদীটির নাম রবীন্দ্রনাথ সচেতনভাবেই এই নামটি নির্বাচন করেছেন এই কবিতার জন্য রূপনারায়ণ অর্থাৎ রূপেই নারায়ণ রূপের মধ্য দিয়েই আমরা নারায়ণরূপে মানুষকে চিনি নিজেকে চিনি সেই রূপের কথা উনি বলছেন অর্থাৎ রূপের জগতে তিনি যখন জেগে উঠলেন এটাকে আমরা জন্মগ্রহণ করাও বলতে পারি বা জন্মের পর যখন মানুষের আত্মার জাগরণ ঘটে বোধের জাগরণ ঘটে সেই জাগরণকেও বলতে পারি অর্থাৎ রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম এই যে রূপের জগৎ সেই রূপের জগতে তিনি যখন জেগে উঠলেন তার বোধ জেগে উঠল তখন কি হলো জানিলাম এ জগৎ স্বপ্ন নয় তখন তিনি বুঝতে পারলেন এই যে জগৎ সেটা স্বপ্ন নয় আমরা যদি উপনিষদের কথা ভাবি তাহলে উপনিষদের ব্যাখ্যায় বলা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা অর্থাৎ এই জগৎ মায়ার জগৎ প্রপঞ্চ মায়ার অর্থাৎ আমরা যা দেখি যা স্পর্শ করি সেই সমস্ত সত্য নয় এক সত্য সে হলো ব্রহ্ম আর এগুলো সত্যের মায়া মোহ এসব দিয়ে আমরা আমাদের জগৎকে চিনি রবীন্দ্রনাথ নিজে একজন উপনিষদ তাত্ত্বিক মানুষ তিনি এটা জানতেন জীবনের শেষ দিকে এসে তার মনে হচ্ছে না সেই কথা বোধহয় সত্য নয় জগৎ মিথ্যা নয় স্বপ্ন নয় কেন তার এরকম অনুভূতি হচ্ছে আমরা পরের লাইনে তার কিছুটা অনুভব পাব আগে পড়ি সেটা পরের লাইন উনি বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ অর্থাৎ এখানে এসে এই রূপের জগতে মায়ার জগতে তিনি দেখছেন যেটাকে আমরা মায়ার জগৎ মনে করি সেই জগতে উনি দেখছেন রক্তে অক্ষরে নিজের রূপ নিজের স্বরূপটি তিনি চিনতে পারছেন রক্তের অক্ষরে অর্থাৎ কীভাবে আমাদের জীবনের যে সংঘাত যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব ও সংঘাত থেকে আমাদের রক্তের ভিতরে যে আলোড়ন ওঠে তুফান উঠে তরঙ্গ উঠে সেই তরঙ্গ দিয়ে সেই তুফান দিয়ে যে গাথা রচিত হয় যে অক্ষর নির্মিত হয় সেই অক্ষর এবং গাথা দ্বারাই আমরা নিজেদেরকে চিনতে পারি নিজেদের স্বরূপকে চিনতে পারি পরের লাইন উনি বলছেন চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে কিভাবে চিনলাম এই রূপের জগতে এসে চিনলাম আঘাতে আঘাতে জগৎ যদি স্বপ্নময় হতো সত্য না হতো তাহলে এই আঘাতগুলো আমাদের হতো না এই বেদনাগুলো আমরা পেতাম না আমরা যখন স্বপ্ন দেখি সুষুপ্তি অবস্থায় সুসুপ্তিতে স্বপ্ন দেখা যায় না ঘুমন্ত অবস্থায় তখন কি আমাদের শরীরে কোনো আঘাত লাগে আমাদের শরীর থেকে রক্ত ফুটে ওঠে উঠে না আঘাত বেদনা রক্ত তখনই ফুটে ওঠে যখন আমাদের এই রক্ত মাংসের শরীর সত্য হয় অর্থাৎ এই রক্ত মাংসের শরীরে যে আঘাত লাগে বেদনা আসে সে থেকে আমরা বুঝতে পারছি যে এই জগৎ যাকে উপনিষদ বলছে মিথ্যা বা প্রপঞ্চ তা আসল সত্য নয় আসল সত্য হল এই রূপের জগতে বেদনা আছে আঘাত আছে এবং তাই দিয়েই আমাদের স্বরূপ নির্মিত স্বরূপ রচিত পরের লাইন উনি বলছেন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম এই যে জীবনের যে সত্য সে সত্য কঠিন কারণ কি জন্মের পর আমাদেরকে যে জীবনের মধ্য দিয়ে যেতে হয় যে যাপনের মধ্য দিয়ে যেতে হয় সেখানে আমাদের যা কিছু মিথ্যা মোহ সেগুলোর আবরণ ভাঙতে ভাঙতে আমরা ক্রমশ সত্যের সম্মুখীন হই জীবনে যে দুঃখের সমুদ্র আমাদের পার হতে হয় যে লবণাক্ত সমুদ্র সেই সমুদ্রের যে তরঙ্গ তার যে আঘাত তা কঠিন তা আমাদেরকে স্বপ্ন থেকে মোহ থেকে মায়া থেকে চ্যুত করে এবং সত্যের সম্মুখীন করে সেই কঠিনকে তিনি ভালোবাসলেন যা সত্য তাকে তিনি ভালোবাসলেন কেন ভালোবাসলেন কারণ সে কখনো করে না বঞ্চনা যা সত্য তা চিরদিন সত্য সত্য তো এমন নয় আজ সত্য কাল মিথ্যা সত্য চিরদিনের সত্য তাই সত্যের হাত ধরলে বঞ্চনার সম্ভাবনা নেই কারণ সত্যের রকম ফের হয় না পরের লাইনে তিনি বলছেন আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন এ জীবন আসলে জন্ম থেকে মৃত্যু অবধি দুঃখ পেতে হয় দুঃখের সাধনা করতে হয় দুঃখের সাধনার মধ্য দিয়ে আমরা জীবনের সত্যকে লাভ করতে পারি সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সত্যের যে দারুণ মূল্য সত্যকে জানার মধ্য দিয়ে নিজেকে জানা হয় সেই মূল্য আমরা কিভাবে লাভ করি মৃত্যুর মধ্য দিয়ে যে অরূপের জগৎ থেকে আমরা এই রূপের জগতে এসেছি যিনি আমাদের পাঠিয়েছেন বা যেভাবে আমরা এসেছি তার কাছে আমাদের সমূহ ঋণ আছে এই জগতের আলো মাটি বাতাস সব কিছু যে আমরা দেখলাম উপভোগ করলাম পঞ্চন্দ্র দিয়ে সেই উপভোগের জন্য আমরা তার কাছে ঋণই যিনি আমাদের অরূপ জগৎ থেকে রূপের জগতে পাঠিয়েছিলেন তাই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের দেহের সেই ইন্দ্রিয় সমেত সমস্ত কিছু তার কাছে যে ঋণ আমাদের সেই ঋণ শোধ করে দিতে হয় তার যা কিছু যা কিছু দিয়ে আমরা এই পৃথিবীকে দেখলাম জানলাম বুঝলাম সমস্ত কিছু তার হাতে তুলে দিয়ে আমাদের চলে যেতে হয় সেই অরূপের জগতে অর্থাৎ অরূপের জগতের যে সত্য আর রূপের জগতের যে সত্য এই দুই সত্যই এখানে ফুটে উঠছে শুধুমাত্র অরূপের জগৎ সত্য তা নয় রূপের জগতেও যে সত্য সেখানে যে বেদনা আছে আঘাত আছে তা দিয়ে আমরা যে কঠিনকে জানতে পারছি যে দুঃখকে জানতে পারছি তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি রবীন্দ্রনাথ উপলব্ধি করতে পেরেছিলেন যে এই জগৎ আসলে মিথ্যা নয় স্বপ্ন নয় এই জগৎ আসলে নির্মম সত্য এবং এই সত্যের সাধনা দিয়েই আমরা প্রকৃত মূল্য লাভ করি জন্মের বা রূপের এই কবিতাটির এই বিষয়বস্তু এখন রবীন্দ্রনাথ যে আঘাত বেদনার কথা বলেছেন সেই আঘাত যেমন তার ব্যক্তি জীবনে ছিল সেই আঘাত তিনি পেয়েছেন লক্ষ্য করেছেন মানব জীবনে সমাজ জীবনে তিনি তো শুধু একজন ব্যক্তিমাত্র নন তার সাথে তার সামাজিক জীবন রাজনৈতিক জীবন জড়িত সব কিছু নিয়ে রবীন্দ্রনাথ সমস্ত কিছু বেদনাকেই তিনি এখানে উল্লেখ করেছেন বলে আমরা ভেবে নিতে পারি এবং যেহেতু তিনি একসময় সারা বিশ্বে সমাদৃত কবি তাই আন্তর্জাতিক পরিস্থিতির যে যন্ত্রণা সেগুলো তার ভিতরে এসে আঘাত এনেছে সেগুলোকেও তিনি এখানে ধরতে চেয়েছেন বলে আমরা বুঝে নিতে পারি এবং যেহেতু জীবনের শেষ দিকের লেখা এটি সেই সময় মানুষের জীবনে জীবনের শেষ দিকে মানুষ ক্রমশ একটা সত্যকে বোঝার চেষ্টা করে দর্শন সম্পৃক্ত হন এই কবিতাও সেই দর্শন সমৃদ্ধ কবিতা এবং তিনি এই জীবনকে সেই দর্শন দিয়ে সত্য বলে স্বীকার করে নিচ্ছেন রূপের জগৎকে রূপনারায়ণকে তিনি স্বীকার করে নিচ্ছেন আঘাতের মধ্য দিয়ে বেদনার মধ্য দিয়ে এবং জীবনকে এইভাবেই তিনি পূর্ণতার দৃষ্টিতে দেখছেন আমরা জানি রবীন্দ্রনাথ সব দিন পূর্ণতাকেই স্বীকার করে এসেছেন তিনি অপূর্ণতাকে স্বীকার করেন না এই পূর্ণতা তার শেষের দিকের কবিতা তো আমরা দেখলাম প্রসঙ্গত উল্লেখ্য এই কবিতাটি তিনি শান্তিনিকেতনে লিখেছিলেন ভোর তিনটা পনেরোতে শুরু করেছিলেন তখন তিনি খুব অসুস্থ ছিলেন নিজে লিখতে পারতেন না কবিতাটি তিনি মুখে মুখে বলেছিলেন এবং রানু চন্দ কয়েকবারের প্রচেষ্টায় এটা লিখেছিলেন অর্থাৎ একটানাও তিনি এই কবিতাটি বলে যেতে পারেননি মাঝে মাঝে অসুস্থতার কারণে বিরতি নিয়েছিলেন তবুও সেই অবস্থাতেও কবির যে ক্রান্ত দৃষ্টি তা কত সজীব ছিল আমরা বুঝতে পারি যখন এই কবিতাটি পড়ি এই কবিতাটির নানারকম ব্যাখ্যা হতে পারে বিভিন্ন মানে বয়ে সহায়িকা বইয়ে অনেক রকম ব্যাখ্যা হতে পারে আমরা এভাবেই কবিতাটিকে পড়লাম বোঝার চেষ্টা করলাম এরপর তোমরাও তোমাদের শিক্ষকদের কাছে সাহায্য নেবে এবং তারা যেভাবে তোমাদের বোঝাবে সেগুলোকেও মিলিয়ে দেখো এবং এই কবিতার প্রকৃত অর্থ অনুধাবন করো এবং যথারীতি প্রশ্ন যা আসে সেগুলোকে ফলো করো এবং সেই অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করো তাহলেই হবে